তো ওয়েলকাম বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখছেন একটা গ্রামের চিত্র। এই গ্রামটা, গ্রামটার নাম হাতিমারা গ্রাম। তো এই হাতিমারা গ্রাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে। এটা এসেছি আমরা লালপুর থেকে। আজ আমাদের পুরুলিয়া সফর চলছে, বাঁকুড়া পুরুলিয়া রোডের উপরে 314 নম্বর জাতীয় সড়কের উপরে লালপুর। সেই লালপুর থেকে সামান্য 2 কিলোমিটার দূরে এই হাতিমারা গ্রাম। তো আপনাদের বলবো গ্রামটার গল্প। এই যে গ্রামটা বিখ্যাত শুধু একটা কারণে, এই ওয়াল পেন্টিংয়ের জন্য। এরা পুরোটাই সাঁওতাল কমিউনিটির মানুষজন। এরা দেওয়ালে এই যে সুন্দর পেন্টিং করেছে, দেখুন, আমাদের শহরের যে দালান বাড়ি তার থেকে বহু দূরে নির্জনে এরা এই সুন্দর পিকচার এঁকেছেন। নিপুণ তুলির ছোঁয়ায়, হাতের নিপুণ সৌন্দর্যে তারা এই ছবিগুলি এঁকেছেন। একেবারে নির্জন গ্রাম, কোনো রকম মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়াই, দেখুন, রং দিয়ে হাতের সুনিপুণতায় তারা ফুটিয়ে তুলেছেন আজকের যুগের 3D পিকচার। পুরোপুরি 3D লাগছে। প্রতিটি দেওয়ালে এরকম ছবি দেখতে পাচ্ছি। প্রতিটি দেওয়ালেই মাটির দেওয়াল, কিন্তু আমাদের শহরে ইট কাঠ পাথরের দেওয়ালের থেকে অনেক সুন্দর, অনেক দূরে তারা, এবং যেগুলো এদের পিলার মাটিরই তৈরি, সেখানে দেখুন পেঁচা, প্রতিটি জায়গায় আর্টের নিদর্শন। এ দেখুন সুন্দর পাখির ছবি, যারা বাঁকুড়া থেকে অযোধ্যা যাচ্ছেন কিংবা যারা কলকাতা থেকে অযোধ্যা আসছেন, তারা একবার এই গ্রামটাকে দেখে যেতে পারেন একবারের জন্য। এই সুন্দর দেওয়ালের ছবি, ফুল পাতা, ন্যাচারাল অ্যাটমসফিয়ার সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে। একেবারে নির্জন, কাউকে কোথাও দেখতেই পাচ্ছি না। প্রতিটি দেওয়াল এরকম সুন্দর 3D করা। এই আমি আমাদের ওখানেও এই সাঁওতাল কমিউনিটির মানুষজন আছেন, কিন্তু এত সুন্দর ওয়াল পেন্টিং আমি এর আগে দেখিনি। তো আপনারাও আসুন, পুরুলিয়া ভ্লগ আমাদের চলছে, এরপর আমরা চলে যাবো অযোধ্যা পাহাড়। ধন্যবাদ বন্ধুরা, শিল্পের জন্যই শিল্পী আর শিল্পীর জন্যই শিল্প। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ধন্যবাদ। পছন্দ হলে সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।